আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বারিধারা একটি বাসায় এবং মোহাম্মদপুরে একটি বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। বারিধারা বাসাটি হচ্ছে পিয়াসা থাকেন আর এই বাসা থাকেন মৌ। তাদের বিরুদ্ধে তারা হলো একটা সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রের সদস্য। তারা প্রায়শই তাদের বাসাগুলিতে ভর্তি বয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসে, সেখানে এসে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তোলে। তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তেরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বাসাগুলি অভিযান করার পরে সে বাসা থেকে আমরা মাদকদ্রব্য যেমন মদ ওয়াইন তারপরে সেখানে ইয়াবা এবং মাদকের যে একটা পেশা লাউঞ্জ এবং মৌয়ের বাসা থেকে আমরা পেয়েছি সেখানে হলো মাদকের ভার এবং সেই মাদকও আমরা উদ্ধার করেছি। যেহেতু মাদক পেয়েছি ইয়াবা পেয়েছি এগুলির প্রেক্ষিতে আমরা মাদকদ্রব্য আইনে ষষ্ঠ থানায় মামলা বা মামলা একটি মামলা হবে, গুলশান থানায় মামলা হবে এবং যেহেতু আমরা ব্ল্যাকমেলিংয়ের অনেক অভিযোগ পেয়েছি সেগুলি আমরা তদন্ত করছি। তদন্ত যদি সত্যতা প্রমাণ হয় দরকার আমরা রিমান্ডে আনবো, রিমান্ডে আমরা সত্যতা হলে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরা একই চক্রের সদস্য, এরা হলো রাতের রানী, এরা দিনের বেলা ঘুমায় রাতের বেলা হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় তারা পার্টি করে এই সেই পার্টিগুলিতে তারা আমন্ত্রণ জানায় মানে সমাজের বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা উচ্চবিত্ত সন্তানদেরকে, তাদেরকে নিয়ে তারা কিন্তু আপত্তিকর ছবিগুলো তুলে ব্ল্যাকমেলিং করে তাদেরকে, তাদের সন্তান তাদের বাবা মাকে দেখাবে ভয় করে তারা কিন্তু টাকাগুলি হাতিয়ে নিচ্ছে এবং এর এইরকম চক্রের সদস্য অনেক। আমরা তাদের বিরুদ্ধে যেহেতু অনেকগুলি অভিযোগ পেয়েছি ব্ল্যাকমেলিং অভিযোগ, এগুলো আমরা তদন্ত করছি, তদন্ত সত্য প্রমাণ মামলা হবে। ধন্যবাদ। এটা আসলে আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তো তদন্ত আমরা তো এটা তদন্ত করবই। তারপরে তাদের বিরুদ্ধে যে বাসাইতে যে বারের লাইসেন্স মানে মদের ভার মাদকদ্রব্য ইয়াবা পেয়েছে এগুলির বিরুদ্ধে একটি মামলা হবে আর ব্ল্যাকমেলিংগুলি বিষয় হলে আমরা আরও তদন্ত করবো, তদন্ত করে সত্যতা পেলে মামলার অভিযোগ তাদেরকে তাদের রিমান্ডে আনবো। থ্যাংক ইউ।